আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আজকে আমি চলে আসছি পাসার বরং, এটারে বলে হচ্ছে পাসার বরংই বলে, সেলাইং না, সেডাংয়ের পাশে যে আর একটা আছে সেইখানে পাসার বরং আসছি। আসলে বরং বলতে বোঝায় পাইকারি, আমাদের দেশে বলে পাইকারি আর এদেশে বলে বরং। বরং বলতে পাইক করে অথবা হোলসেল, দুইটার একটা, মালয়েশিয়া দুইটা সবচেয়ে বড়। এটা হচ্ছে একটা পাসার বরং আর একটা হচ্ছে সেলাইং। তো আমরা বাসায় ছিলাম, বাসা থেকে আসছি যে কিছু শাকসবজি কেনার জন্যে। আগে ফলমূল কেনা হয়েছে আর এখন আসছি শাকসবজি কেনার জন্যে। আগে ফলমূল মাছ এগুলো কেনা হয়েছে, তো এখন আসছি আমরা কাঁচা তরকারি নেওয়ার জন্যে। এটা অনেক বড় বাজার, মালয়েশিয়ার খুব নাম করা পাসার বরং। এটা হলো সরকারি বাহারি রকমের, আর অনেক কিছু আছে এখানে, আপনি যেরকম যা খুঁজছেন, যেরকম বিভিন্ন বাহারি পদের তরকারি। এই যে হলো শসা, টমেটো, সব কিছু এখানে মূলা থেকে শুরু করে আপনি সব কিছু পাবেন। এই যে হচ্ছে সিম, আমাদের দেশি তিন পদের সিম আসছে, করলা, কাঁকরোল, পটল, আমাদের দেশি সব তরকারি আছে এখানে। তো আপনি অবশ্যই কিছু না কিনলেও পাসার বরং এসে ঘুরে যাবেন। এটা যেটা লাল আলু, দেশি বকুড়ার আলু, আরও অনেক কিছু আছে, হয়তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, শাকসবজি থেকে শুরু করে বাহারি রকমের সব কিছু। এই যে আছে কচু, এই যে করলা একদম দিনদুল, এই যে জালি, এই যে কাঁচকলা, ফুলকপি থেকে শুরু করে সব কিছু আছে এখানে। অবশ্যই আসবেন। এখানে এই যে শসা সাজায় রাখা হয়েছে, মূলা, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা থেকে শুরু করে, আসলে বাংলাদেশে যে সব তরকারি সিজনাল হয় এখানে বারো মাস সবগুলো পাবেন।